আপনার স্মার্টফোন যদি প্রতিদিন চার্জ দেন তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশাল এই যে দেখুন আমার স্মার্টফোনে এখন আমি চার্জ দিব যে দেখুন আমার ফোনটা চার্জে দিলাম চার্জে দেওয়ার সাথে সাথে এখানে একটা অ্যানিমেশন শু করবে এই অ্যানিমেশনটা কিন্তু বড় সেটিংস না কাজ না মেন কাজটা হচ্ছে এইখানে তো এখন চার্জে দেওয়ার সাথে সাথে এখানে পার্সেন্টেজ শু করতেছে এইখানে যত তাড়াতাড়ি যত স্পিডে হান্ড্রেড পার্সেন্ট হবে পার্সেন্টেজটা তত তাড়াতাড়ি কিন্তু আপনার স্মার্টফোনটা চার্জ নেবে এই সেটিংস আপনার স্মার্টফোনে করলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার স্মার্টফোনে স্লো চার্জ নেয় কেন আপনার স্মার্টফোনে চার্জিং পোর্টে সমস্যা নাকি ইউজপিতে সমস্যা তো এই সেটিংসটা আমার স্মার্টফোনে আমি কিভাবে করলাম আপনার স্মার্টফোনে আপনি কিভাবে করবেন এক্ষুনি জানতে পারবেন ছোট্ট একটা ভিডিও দেখে তো আপনারা দেখতেছেন সোয়া খন্দকার ইউটিউব চ্যানেল আমি শোহাগাচ্ছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক নতুন নতুন ভিডিও পেতে এইখান থেকে লাল বাটনটার উপরে ক্লিক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে এখান থেকে অল বেল আইকন বাজিয়ে রাখুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায় আপনার স্মার্টফোনে এই সেটিংসটা করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দরকার হবে এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে আপনি কিভাবে ইনস্টল করবেন আমি ভিডিওর শেষে দেখাবো অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেস শু করবে যদি পারমিশন চাই এখান থেকে অ্যালাউ করতে হবে তো আমার ক্ষেত্রে পারমিশন চাইছে অ্যালাউ করে দিলাম এইখান থেকেও কিছু পারমিশন আপনারা দিতে হবে যদি এই অপশনটার উপরে ক্লিক করে দেন ঠিক এরকম একটা পেজ শু করবে এখান থেকে আপনি অ্যালাউ করে আপনার স্মার্টফোনের ব্যাক বাটন দিয়ে আসবেন এইখানে আরেকটা পারমিশন চাচ্ছে এইখান থেকে দেন ঠিক এরকম একটা সেট আপ শু করবে এখান থেকে আবার ব্যাক করতে হবে এইখানে দুইটা অপশন শু করবে তো সেটিংসটা করার জন্য এইখানে একটা আইকন পাবেন এই আইকনটাতে চলে আসবেন এই আইকনটাতে আসার পরে এখানে অনেকগুলো অ্যানিমেশন আপনারা পাবেন আপনার স্মার্টফোনে সেট করার জন্য অবশ্যই আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এইখানে অনেকগুলো অ্যানিমেশন শু করবে এখান থেকে যে অ্যানিমেশন আপনি সেট করতে চান যে চার্জে দিলে অ্যানিমেশনটা শু করবে আপনার ডিসপ্লেতে স্ক্রিনে এখান থেকে অ্যানিমেশনটা সিলেক্ট করতে পারেন তো এইখান থেকে আমি একটা অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি ধরুন আমি এখানে এই অ্যানিমেশনটা রাখবো এই অ্যানিমেশনটার উপর ক্লিক করলে যদি অ্যাড আসে অবশ্যই ক্লোজ করে দেবেন তো অ্যাডটা ক্লুজ করে দিলাম অ্যাড ক্লুজ করার পরে এখানে দেখুন এডিট নামে একটা অপশান আছে এখান থেকে এডিটে চলে যাবেন এডিটে আসার পরে এখানে দেখুন সাউন্ড এবং মানে ডিসপ্লে একটা অপশন পাবেন এখান থেকে আমি সাউন্ড অফ করে রাখছি আপনি অবশ্যই অফ করে রাখবেন অফ করে দেওয়ার পরে এখানে একটা অপশান পাবেন এইখান থেকে আপনি কত মিনিট অ্যানিমেশনটা রাখতে চান আমি তিন মিনিট দিয়ে দিলাম এইখান থেকে সেভ সেভ অপশনটার উপরে ক্লিক করে দিবেন অলরেডি আমার আমাদের সেটিংস শেষ এখানে ওকেতে ক্লিক করে দিলাম যদি অ্যাডাসে অবশ্যই ক্লোজ করে দিবেন এখন দেখুন স্মার্টফোনটা আমি চার্জে দিব এই যে দেখুন অ্যানিমেশনটা শু করবে এবং আমার স্মার্টফোনে কেমন স্পিডে চার্জ নিচ্ছে আমি খুব সহজে এই অ্যাপ্লিকেশন দিয়ে বুঝতে পারবো এখন এইখানে আপনার ক্ষেত্রে যদি পার্সেন্টেজ স্লো হয় বুঝতে পারবেন যে আপনার স্মার্টফোনের চার্জিং ইউএসবিতে কোনো প্রবলেম রয়েছে এই চার্জার দিয়ে আপনার স্মার্টফোনটা স্পিডে চার্জ হবে না অথবা এই ইউএসবি দিয়ে আপনার স্মার্টফোনটা স্পিডে চার্জ হবে না আজ আজকের থেকে সহজেই বুঝতে পারবেন যে আপনার স্মার্টফোনে স্লো চার্জ হয় কেন আপনার স্মার্টফোনের চার্জিং পোর্টে সমস্যা না চার্জার ইউজবিতে সমস্যা অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে যখনই আপনি চার্জ দিবেন তখন বুঝতেই পারবেন যে কোন চার্জারটা দিয়ে আপনার স্মার্টফোনে এখানে স্প্রিটে চার্জ নিচ্ছে এখানে পার্সেন্টেজটা যত স্পিড হবে আপনার স্মার্টফোনটা তত তাড়াতাড়ি চার্জ নেবে তো এখন আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে আপনি কিভাবে ইনস্টল করবেন এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে ইনস্টল করার জন্য সোজা চলে যেতে হবে আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে পিআই কে এ লিখার সাথে সাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে এখান থেকে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে এখান থেকে ইনস্টল করবেন এখান থেকে ইনস্টল করে আমি যেভাবে সেটিংস করে দেখাইলাম এইভাবে কিন্তু যে কোনো স্মার্টফোন আপনি বুঝতে পারবেন স্লো চার্জ হয় কেন চার্জিং পোর্টে সমস্যা না চার্জারের সমস্যা যদি চার্জারের সমস্যা হয় তো অবশ্যই চার্জার চেঞ্জ করে আপনি পার্সেন্টেজটা দেখবেন যে কোন চার্জার দিলে আপনার স্মার্টফোনে হাই কোয়ালিটির চার্জ নেয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগবে ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে অবশ্যই তোমার এই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য